মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের দায়ের করা মামলায় তিন সাক্ষীকে তৃতীয়বারের মতো আবারও 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। মঙ্গলবার 1 সেপ্টেম্বর দুপুর 12টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ আদালতে হাজির করে 4 দিনের রিমান্ডের আবেদন করে র্যাব। শুনানি শেষে আদালত প্রত্যেকের বিরুদ্ধে 3 দিন করে রিমান্ড নেওয়ার আদেশ দেন। আদালত সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন টেকনাফের বাহারছড়া মারিশ বুনিয়ার নুরুল আমিন, নিজামুদ্দিন ও মোহাম্মদ আইয়াস। এর আগে গত 20 আগস্ট প্রথম দফায় 7 দিন ও 25 আগস্ট দ্বিতীয় দফায় 4 দিনের রিমান্ড মঞ্জুর করেছিল আদালত। সিনহা হত্যা ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে র্যাবের একটি দল টেকনাফের মারিশবুনিয়া এলাকা থেকে গত 9 আগস্ট পুলিশের দায়ের করা মামলায় সাক্ষীদের গ্রেফতার করেছিল। প্রসঙ্গ, গত 31 জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিও চিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকায় নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ। না না না।